আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার জাকির নায়েককে অপমান করলেন মুজাফফর, আদনান সম্পর্কে মুজাফফরের বক্তব্যের জবাব। শেখ মুজাফফর বিন মহসিন, অনেকে বলে থাকেন বাংলাদেশে আহলে হাদিস সম্প্রদায় বা মাতখালি সম্প্রদায়ের দুঃখ যে বাংলাদেশে আহলে হাদিসের মধ্যে একজন মুজাফফর বিন মহসিন ভাই আছেন, এটা আহলে হাদিসের জন্য দুঃখ, তাদের জন্য একটু অপমানের, একটা লজ্জার বিষয় যে মাজহাবপন্থী আলেম ওলামাদের সাথে যখন কথা বলতে যায় বা রিফিউট করতে যায় তখন তার এলমি দেউলিয়াত্ব, তার শিশুসুলভ কথাবার্তা, হাদিসতাত্ত্বিক দুর্বলতা, এগুলো সামগ্রিকভাবে আহলে হাদিস শায়েক সুলভ না এবং আহলে হাদিসের একজন শায়েকের এলেমের লেভেল এই, এটা কিন্তু তাদের জন্য একটা লজ্জা। অসংখ্য দিনের পর দিন তিনি বিতর্কিত কাজকর্ম করেই যাচ্ছেন, হাদিসের মৌলিক জ্ঞানে তিনি সীমাবদ্ধতা তো বারবার প্রমাণ করছেনই, এর সাথে সাথে আকিদের শব্দের বিকৃতি করছেন, অপপ্রয়োগ করছেন, মানহাজ ব্যবসা শুরু করেছেন, এখন আবার টুপি ছিঁড়ে নানানভাবে আহলে হাদিসের মধ্যেই তিনি তুমুল সমালোচিত। এমনকি আহলে হাদিস আন্দোলনের আমির, তার এক সময়ের নেতা ডক্টর আসাদুল্লাহ গালিবকেও কটাক্ষ করে তিনি আহলে হাদিসের বাচ্চা না, নানান কথাবার্তা বলেছেন এবং এনায়তুল্লাহ আব্বাসীকে লুচ্চা, আমাকেও নানান কথাবার্তা বলেছেন, যেগুলো কোনো শায়েখ সুলভ তো দূরের কথা, কোনো ভালো প্র্যাকটিসিং মুসলিম সুলভ ভাষা নয়। এই মুজাফফর বিন মহসিন অবশেষে আবুধা আদনান সম্পর্কেও মুখ খুললেন এবং আদনান সম্পর্কে বলতে গিয়ে প্রকারান্তরে, ইচ্ছায় অনিচ্ছায়, ইনসিডেন্টলি আর কোইনসিডেন্টলি, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, যেভাবেই হোক না কেন, ডক্টর জাকির নায়েককে অপমান করলেন। জাকির নায়েককে মানহাজ গোপনকারী, সুপা, এই ট্যাগ দিলেন, এটাই কিন্তু এক প্রকার হয়ে গেল। আমি বিষয়টা বিশ্লেষণ করছি। শেখ মুজাফফর বিন মহসিন সাহেবের কাছে একজনে প্রশ্ন করেছে, শেখ আবুধা আদনান সম্পর্কে জানতে চাই। এর উত্তরে মুজাফফর সাহেব বলেছেন, দাওয়াত দেওয়া যাবে কিন্তু উল্টাপাল্টা দাওয়াত দেওয়া যাবে না। ইট প্রুভস দ্যাট, তার দাবি, হি ক্লেমস আবুধা আদনান উল্টাপাল্টা দাওয়াত দেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনি কী উল্টাপাল্টা দাওয়াত দেন, একটা লিস্ট দেখ পারলে? হ্যাঁ, তিনি যেগুলো ইঙ্গিত করেছেন, দাজ্জাল, মাহাদি, আখিরুজ্জামান, কিয়ামতের আলামত, নানান বিষয়, এগুলো নাকি উল্টাপাল্টা কথা। এর জবাবে আমি যেটা বলবো, হ্যাঁ, আদনান সাহেব ভুলের ঊর্ধ্বে কিছুতেই নয়, তার সব বক্তব্যের সাথে যে আমরা একমত বা জাস্টিফাই করি সেটাও কিন্তু নয়, কিন্তু এটাকে উল্টাপাল্টা বলাটা কিন্তু উসুলে ফিকার ভায়োলেশন এবং ওলামা ইকরামদের মধ্যে, শরীয়তি বাউন্ডারিতে, সালফে সালেহীনের মধ্যেই, ইভেন আহলে হাদিস মাজহাবের মধ্যেই ইখতিলাফের যে একটা বাউন্ডারি রয়েছে সেটারও একটা ভায়োলেশন। যেমন আদনান সাহেব যেসব বিষয়ে বক্তব্য দিয়েছেন সেগুলোর অনেক কিছু নিয়ে ইখতিলাফ আছে, যেমন দাজ্জাল, মাহাদি কতটুকু বলা যাবে কি যাবে না, তিনি যেসব হাদিসের উপর ভিত্তি করে বলেছেন এটা কতটুকু সহি, এটা ইখতিলাফি বিষয়। এক দল লমা ইকরামের মতে এরকম ঠিক না, আরেক দলমের মতে ঠিক, তো ইখতিলাফি বিষয়কে উল্টাপাল্টা বলা এটা কিন্তু এক ধরনের শরীয়ত বিকৃতি, এটাই ফেতনা, এটাকেই বলে ফেতনা, এটাকেই বলে পারাবারি, এটাকেই বলে গুলু। এই কাজ কিন্তু মুজাফফর বিন মহসিন করেছেন, দ্যাট মিনস আবুধা আদনান উল্টাপাল্টা নয়, তার অনেক বক্তব্য ইস্তেহাদি ভুল থাকতে পারে, মিস্টেক থাকতে পারে, কিন্তু এ কারণে তাকে উল্টাপাল্টা বলা যায় না একজন দায়ীকে, এটা মুজাফফর বিন মহসিনের সেই উগ্রবাদী আচরণই একটা প্রকাশ। এরপরে মুজাফফর বিন মহসিন সাহেব বলেছেন যে আবুধা আদনান তার আকিদার কোনো জ্ঞান নেই, আকিদা সম্পর্কে পড়াশোনা করেননি, কিন্তু তিনি যা বলেন বেশিরভাগই আকিদা সংক্রান্ত বিষয়, একেবারে হাস্যকর, শিশুসুলভ একটা কথা। আদনান সাহেব নিজেই দাবি করেছেন, বা আমরা তো স্পষ্টত দেখি তিনি আকিদাগত বিষয়, ফিকহে ইখতিলাফি বিষয় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন, এগুলো সম্পর্কে ওয়াজ করেন না, তিনি বেসিক্যালি মোটিভেশনাল কথাবার্তা বলেন, মানুষকে মৌলিক বেসিক ইসলামের দিকে দাওয়াত দেন। তো এখানে আকিদাগত বিষয়ে তিনি কী ওয়াজ করেছেন? এখন মুজাফফর বিন মহসিন বলছেন যে আকিদাগত বিষয় মানে হচ্ছে এই যে দাজ্জাল সম্পর্কে, মাহাদি সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে বলছেন, সে যেমন এগুলো আকিদাগত বিষয়। এগুলো আকিদাগত বিষয় হয় কীভাবে? আকিদা শব্দটা তো কোরআন হাদিসে কোথাও নেই। হ্যাঁ, এখানে আকিদা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইমান শব্দের প্রতিশব্দ হিসাবে, ইমানের প্রতিশব্দ হিসেবে বেসিক আকিদা, যে আকিদা মানুষকে ঠিক রাখতে হবে, যে আকিদা ঠিক না থাকলে মানে তার ইমান ঠিক নেই, সেটার সাথে এই দাজ্জাল, মাহাদি, এগুলো কিয়ামতের আলামত, এগুলোর তো ওইভাবে কোনো সম্পর্ক নেই। আর আদনান সাহেব যেগুলো বলছেন সেগুলো ইখতিলাফি, কারো পক্ষে বিপক্ষে এগুলো মত রয়েছে। সুস্পষ্টভাবে ইমানের সমর্থক হিসাবে আকিদাগত বিষয় ওইগুলো, এটা কিন্তু কোনো আকিদাবিদ কেউ কখনো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ কেউ কখনো বলেনি। এটা সর্বোচ্চ কিছু কিছু ক্ষেত্রে ফুরু বা শাখাগত বিষয় হতে পারে, কিন্তু এটা সরাসরি আকিদাগত বিষয় নয়। আর এগুলোকে যদি আকিদাগত বিষয় বলা হয়, শাব্দি করতে হতে পারে, তাহলে তো দুনিয়া সব কিছু আকিদাগত বিষয়, তাহলে আকিদাগত বিষয় না কি? তাহলে তো মানুষ যে কোনো একটা ভুল করলেই তার আকিদা ঠিক নেই, দ্যাট মিনস ইমান ঠিক নেই, এটা তো আকিদা শব্দের একটা অপব্যবহার, মিস ইউজ,
এটাকে মানে এখানে আমি যেটা বুঝতে পেরেছি যে মোজাফফর বিন মহসিন সাহেবের আকিদার জ্ঞানেরই অভাব রয়েছে। তিনি বলছেন আদনানের আকিদার জ্ঞান নেই। আমি বলবো যে আকিদা মানে কি, এটাই তো বোঝেন নাই মোজাফফর বিন মহসিন সাহেব, যে আকিদার মিস ইউজ করছেন না, এটাকে আকিদাগত বিষয় বলা যাবে না। আর আকিদাগত বিষয় ইমান, যেটা ঠিক না থাকলে ইমান ঠিক থাকবে না, সেই বিষয়ে অবশ্যই মোতাওয়াতে হাদিস থাকবে কিংবা কোরআনের আয়াত থাকবে, সুস্পষ্ট কনসেনসাস নস থাকবে। কিন্তু আদনানের যে বিষয়গুলো নিয়ে সেগুলো পক্ষে বিপক্ষে মত রয়েছে, অনেকগুলো ইস্তিহাদ ইমরান নজর থেকে নেয়া, সেগুলো আকিদাগত বিষয় নেই। এরপরে মোজাফফর বিন মহসিন সাহেব বলেছেন যে আহলে তার আলোচনা শোনা যাবে না। তিনি নসিহত করেছেন তার ভক্তদের, যদিও তার ভক্ত যারা তার ফেসবুক ফলোয়ার কমেন্টে আমি দেখেছি 99% কমেন্ট তার বিপক্ষে, তাকে তার ভক্তরাই গালাগালি করছে। আহলে হাদিস থেকেই তিনি এখন বিচ্ছিন্ন, তিনি মাতখালি হয়ে গিয়েছেন, এটা আমি বারবার বলার চেষ্টা করি। তো সেখানে আদনানের আলোচনা শোনা যাবে না, স্পষ্ট বলে দিয়েছেন। কেন শোনা যাবে না? তার মানহাজে সমস্যা, তিনি বলেছেন যে মানহাজ ক্লিয়ার করতে হবে, মানহাজ পরিষ্কার করুন। এটা আমি বলবো যে এই তার দৃষ্টিতে এই মানহাজ ক্লিয়ারের নামে দলবাজি ফেতনাবাজি করবেন না, যেভাবে চলছে এটাই ঠিক। মানহাজ এটা নতুন আকিদা ব্যবসা থেকে এখন মানহাজ ব্যবসা শুরু করেছে। আমার কাছে যেটা মনে হয় যে মোজাফফর বিন মহসিনের কাছে মানহাজ ব্যবসা হচ্ছে বা মানহাজ ক্লিয়ার করা মানে হচ্ছে একেবারে মোজাফফর বিন মহসিনের মুরিদ হতে হবে, নাহলে তার মানহাজ ঠিক নেই। কারো মানহাজ তো তার দৃষ্টিতে ঠিক নেই, এমনকি তার আকিদা ঠিক থাকলেও মানহাজ ঠিক নেই, শিয়া ও মুক্ত নানানভাবে তিনি ট্যাগ দিচ্ছেন। তো এগুলোই হচ্ছে ফেতনা, মানহাজ ব্যবসা। এই মানহাজ বা এগুলো তো এগুলো সরই বা মৌলিক সালাফদের সময় এরকম কোনো পরিভাষা ছিল না, এটা এই মোজাফফর বিন মহসিন যা নতুনভাবে শুরু করছেন। তিনি বলেছেন যে আলেম ওলামারা নাকি বাংলাদেশের আকিদা বুঝেই না, তার আকিদার কথা বলতে গেলে তারা নাকি আশারি মাতুরিদি আকিদা বলে, অমুক আকিদা বলে, তমুক আকিদা বলে। আমি এর জবাবে বলবো মোজাফফর বিন মহসিন সাহেবের কাছে আকিদা মানি সালাফি, আকিদার শাখাগত বিষয় নিয়ে যে এখতলাফ রয়েছে এটা যে একটা জটিল বিদ্যা, এটা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কেতাব পড়লে বোঝা যায়। এটার মধ্যে অনেক ব্যাপকত্ব রয়েছে, তার মধ্যে পক্ষে বিপক্ষে অনেক কিছুতে এখতলাফ গ্রহণযোগ্য, হ্যাঁ মৌলিক বিষয়গুলোতে এখতলাফ গ্রহণযোগ্য নয়। তো এইখানে এটা মোজাফফর বিন মহসিন সাহেবের সংকীর্ণতা, আকিদার জ্ঞানের সংকীর্ণতা, তিনি সব কিছুকে আকিদাগত বিষয় বানিয়ে ফেলেছেন, এটা কিছুতে ঠিক নয়। এরপরে বলেছেন কিছু সুপা, ইঙ্গিত করেছেন যে মানহাজ গোপনকারী আছে যাদের মানহাজ ঠিক নেই, তারা আহলে হাদিস বললেও তারা তাদের ওয়াজ শোনা যাবে না, তারা কানে কানে বলে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে। এই কথাটা তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ডক্টর জাকির নায়েককে ইঙ্গিত করে হয়েছে বা তার দিকে চলে গিয়েছে, কারণ জাকির নায়েক স্পষ্টভাবে বলেছেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলতে হবে। তাহলে জাকির নায়েক মানহাজ গোপনকারী সুপা হয়ে গেলেন। আর আসলে এই মোজাফফর বিন মহসিন সাহেব বর্তমানে যে গ্রুপের সাথে বিলং করেন তারা তো প্রায় এক বছর আগেই জাকির নায়েককে মানহাজ গোপনকারী, ইখওয়ানি জামাতি বা খারেজি সংশ্লিষ্ট সালমান আল আওদাবা এদের প্রশংসা করার কারণে তাদের সাথে ট্যাগ দিয়ে ফেলেছেন। এর মানে জাকির নায়েককে এক প্রকার অপমান করা হয়েছে এই কথা বলে। আর এই যে কথা বললেন যে মুসলিম বলতে হবে আহলে হাদিস বলা যাবে না, এই কথা বললে তার মানহাজ ঠিক নেই। তো এটা থেকে প্রমাণিত হয় যে আসলে মোজাফফর বিন মহসিনের কাছে মানহাজ কী, এটা একটা মানহাজ ব্যবসা, মানহাজের নামে ফেতনা। এজন্য বলবো যে মোজাফফর বিন মহসিনের কোনো জনপ্রিয়তা নেই, আহলে হাদিসের মধ্যেও তার জনপ্রিয়তা নেই, তাকে কে বা কারা দাওয়াত দেয়, সংকীর্ণ ছোটো একটা গোষ্ঠী। আদনান সাহেব তিনি তার বক্তব্য 24 ঘন্টা যতটুকু রিচ হয় ইতিবাচকভাবে, মোজাফফর বিন মহসিনের বক্তব্য 1 বছরও ইতিবাচকভাবে অতটুকু রিচ হয় না। আদনানের 5 মিনিটের বক্তব্য যতটুকু তাসির, যেসব মানুষ হেদায়ত হয়, মোজাফফর বিন মহসিনের 10 বছরের বক্তব্য ততটুকু সংস্কার বা মানুষ সঠিক পথে আসেনি, এটা হচ্ছে বাস্তবতা। তিনি সমাজে ফেতনা সৃষ্টি করে যাচ্ছেন, তিনি আহলে হাদিসকে ডুবাচ্ছেন। এই জন্য বলবো যে আহলে হাদিস হয়েও আমরা এই মোজাফফর বিন মহসিনকে টলারেট করতে পারছি না। আহলে হাদিসের জন্য একটা লজ্জা যে আহলে হাদিসের মধ্যে মাতখালিদের মধ্যে একজন মোজাফফর বিন মহসিন আছে।